আরো একবার ফাইনালে ভারত পাকিস্তান, 22 গজে আরো একবার ফাইনালে ভারত পাকিস্তান, ইভরাজ সিং বনাম ইউনিস খান, চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপেও এশিয়ার জয় জয়কার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস এর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে 86 রানের ব্যবধানে হারালো ভারত, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আগেই ফাইনালে উঠেছিল পাকিস্তান। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এই ছটি দেশের চ্যাম্পিয়নদের নিয়ে গত 3রা জুলাই শুরু হয়েছিল এই দমদার টুর্নামেন্ট। লীগের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল সুরেশ রায়না, ইরফান পাঠানদের। এবার বদলা নেওয়ার সুযোগ, তাও আবার ফাইনালের ম্যাচে। প্রিয় খেলোয়াড়দের মাঠে খেলতে দেখার নস্টালজিক মজা ফিরিয়ে দিয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড। এই টুর্নামেন্টেরই ফাইনালে এবার দেখা হবে দুই চির প্রতিদ্বন্দ্বী। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের ক্রিকেটারদের তালিকা। ভারত চ্যাম্পিয়ন স্পোর্ট, রবিন উথাপ্পা, নমন ওঝা, সুরেশ রায়না, ইভরাজ সিং, গুরকিরত সিং মন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, বিনয় কুমার, হরভজন সিং, ধওয়াল কুলকার্নি, আর পি সিং, রাহুল শুক্লা, সৌরভ তিওয়ারি, অনুরিত সিং, অম্বাতি রায়ডু, পবন নেগি, রাহুল শর্মা। অন্যদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন স্কোয়াড হল কামরান আকমল, শরজিল খান, শোয়েব মালিক, ইউনিস খান, মিসবাউল হক, শহীদ আফ্রিদি, আব্দুল রজ্জাক, আমির ইয়ামিন, ওয়াহাব রিয়াজ, সঈদ আজমল, তৌফিক উমর, মোহাম্মদ হাফিজ, ইয়াসির আরাফত, সোহেল তনবীর, উমর আকমল, তনবীর আহমেদ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 29 রানে হারিয়ে দেয় তারা, ব্লু ব্রিগেডকে 68 রানে পরাজিত করে, চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে 79 রানে হারিয়ে দেয়, পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 9 উইকেটে হেরে যায়। অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে দেয় ভারত, দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ডিএল মেথডে 27 রানে হারায় তারা, তৃতীয় ম্যাচে পাকিস্তানের কাছে 68 রানে পরাজিত হয়, চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 23 রানে হেরে যায়, পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 54 রানে হার মানে ভারত। তবে দুটি দলই সেমিফাইনালে প্রতিপক্ষকে দুর্মুষ করেছে, এবার দেখার কোন দেশের লেজেন্ডসের হাতে ওঠে ফাইনালের ট্রফি। স্পোর্টস ডেস্ক, আর প্লাস নিউজ।